আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। তো আজকের এই ভিডিওতে আমরা সাইয়েদুল ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াটা সহি শুদ্ধ করে শিখব এবং এর অর্থটা জানব এবং এই দোয়াটার কি ফজিলত সে ফজিলত সম্পর্ক আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। দেখুন এখানে লেখা আছে সাইয়েদুল ইস্তেগফার একবার, অর্থাৎ প্রতিদিন আপনারা একবার হলেও এই দোয়াটা যে কোনো টাইমে পাঠ করবেন। তো আমরা এই ভিডিওটি শুরু করার আগে আগে আমরা এই সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত সম্পর্কে জেনে নিই। দেখুন এখানে লেখা আছে সাদ্দাত ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সাইয়েদুল ইস্তেগফার বা শ্রেষ্ঠ ইস্তেগফার। যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে, সে যদি সেদিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি। তারপর দেখুন লেখছে, আর যে ব্যক্তি এই দোয়ার অর্থে সুদৃঢ় একিন ও বিশ্বাস রেখে রাত্রে সন্ধ্যায় তা পাঠ করবে, অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পাঠ করবে, সে যদি সেই রাতেই সকালের আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে। তো এটা অর্থ হচ্ছে যদি আপনি ফজরের পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত দোয়াটা পাঠ করেন এবং যদি আপনি ওই টাইমে অর্থাৎ ফজরের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতি হবেন। আবার যদি মাগরিব থেকে নিয়ে ফজর নামাজের আগ পর্যন্ত যদি আপনি পাঠ করেন এবং ওই টাইমে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস এটা। তো এখন আমরা দোয়াটা সহি শুদ্ধ করে শিখব, দোয়াটা সহি শুদ্ধ করে শিখে তারপর আমরা এর অর্থটা জানব। তো আমার সাথে আপনারা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আল্লাহুম্মা, এখানে হামিম পেশ হুম গুণ করবেন, আল্লাহুম্মা আংতা আং, এখানে ইকফা গুণা করবেন, আংতা রব্বি, বাইয়াজির বি এক লিপ্টান দিবেন, একসাথে পড়েন এটুক, আল্লাহুম্মা আংতা রব্বি, এইভাবে আবার বলেন, আল্লাহুম্মা আংতা রব্বি, একসাথে আল্লাহুম্মা আনতা রাব্বি, তারপর লা ইলাহা, এখানে লা তে আমরা তিন লিপ টান দেব, লা ইলাহা ইল্লা, এলা তো তিন লিপ টান হবে, ইল্লা আনতা আং, এখানে ইকফা গুণ করবেন, একসাথে লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, খলাক লাম কফজবর লাক খলাকতানি নুনিয়াজিনী, এরকম হবে। তো এখানে এক লিপ্টান দিব আমরা, এখানে ওয়াকফ ধরবো, ওয়াকফ ধরলে একসাথে পড়লে এরকম হবে, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এভাবে আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি খলাকতানি, এরকম। তারপর ওয়া আনা আবেদুকা, এখানে এই বিষয়টা অনেকে বোঝেন না যে এই যে আনাটা হামজা জবর আ নুন আলিফ জবর না আনা, এই আনা শব্দটা টান দেওয়া যাবে না। এটা কেন টান হবে না এই নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাইছি, আপনারা ইউটিউবে লেখেন আনা শব্দ পড়ার নিয়ম তাহলে আপনারা পাবেন। তো সেখান থেকে এটা বুঝে নেবেন যে এটা কেন টান দেওয়া যাবে না, তাহলে এখানে আনাটা টান দেবেন না। ওয়া আনা আবে আবে দুকা, আবে আইন বাজবর আবে কলকল হবে, ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আলা লাম, এখানে লাম খারাজ বল লা হবে। তো যদি এখানে যেহেতু জবর পর খালি আসছে আলিফে মাকসুর আসছে তাহলে লা তো আমরা এক লিপ টান দিব, ওয়া আনা আবেদুকা
ওয়া আনা আলা, লা তাকলিফ ডান দিবেন, ওয়া আনা আলা আহদিকা, আহদিকা এইরকম। আবার বলেন ওয়া আনা আবেদুকা, ওয়া আনা আবেদুকা, ওয়া আনা আলা আহদিকা, আহদিকা, আইন হাজবর আহ এরকম, আহদিকা, ওয়াওয়াদিকা, ওয়াওয়াদিকা। এখানে দেখুন ওয়াও জবর ওয়া, ওয়াও আইন জবর ওয়া, ওয়াওয়া ডাল জেড দিয়ে কাফ জবর কা, ওয়াওয়াদিকা এরকম। আবার বলেন আমার সাথে ওয়া আনা আবেদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়াওয়াদিকা এরকম। তারপরে মাস্তাতুম, এই মিম গে সিন খেতে হবে, মিম সিন জবর, মাস্তা জবর তা, ত আইন জবর ত, মাস্তাতু, মাস্তাতু এরকম। তারপর আউযু বিকা, আইন ওয়াও পেশ উ এক টান দিবেন, আউযু বিকা, মিং গুণ করবেন, মিং শাররি মা সানাতু, সানাতু এরকম। তাহলে একসাথে পড়ি, মাস্তাতু আউযু বিকা মিং শাররি মা সানাতু। আবার বলেন মাস্তাতু আউযু বিকা মিং শাররি মা সানাতু। আবু লাকা, এটা হবে হামজা জবর আ বা ওয়াও পেশ বু, আবু হামজা পেশ উ লাম জবর লা কাব জবর, কিরকম হবে, আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া, বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবু উলাকা, ওয়া আবু উলাকা, ওয়া আবু উলাকা বিদম বি, বিদম বি, এখানে ইকলাব গুণ হবে, দাম বলতে হবে, বিদম বি। আবার বলেন আমার সাথে ওয়া আবু উলাকা বিদম বি। তারপরে ফাগফির লি, ফা গঞ্জবর ফাগ, ফাগফির লি, فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ। এখানে আছে ইল্লা আনতা আছে, যদি আমি এখানে ওয়াকফ ধরি তাহলে হবে ইল্লা আনত, এই তারটা সাকিন হয়ে যাবে আনত এরকম। আবার বলেন ফাগফির লি, ফাগফির লি, ফাইন্নাহু, এখন হাউলটা পেশ হবে, ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা, লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনত। তো এরকম ভাবে পড়বেন। তো আমি এখন আবার প্রথম থেকে একবার পড়ি, আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারা পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত, খলাকতানি ওয়া আনা আবেদুকা, ওয়া আনা আলা আহদিকা, ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। তো এরকমভাবে আপনারা সুন্দর করে দোয়াটা পড়বেন। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রভু,
আপনি ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি, আমি যে কাজ করেছি তার কল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি, আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ, এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করেছি আমার পাপ সহ। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। তো দেখুন কত সুন্দর একটা অর্থ। তো অবশ্যই আপনারা এই দোয়াটা প্রতিদিন ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন।